আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আপনাদের জন্য নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো চকলেট কেক। ঘরে কিভাবে খুব সহজে দোকানের মতো পারফেক্ট চকলেট কেক তৈরি করে নেওয়া যায়, সেই রেসিপিটা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। কোনো এক বিশেষ দিনের জন্য আপনারা খুব সহজেই এই চকলেট কেকটা তৈরি করে নিতে পারবেন। আমি চেষ্টা করেছি সহজভাবে রেসিপিটা শেয়ার করার জন্য, আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। চকলেট কেক বানানোর জন্য প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি 2টি ডিম। ডিমগুলো যদি ফ্রিজে থাকে, চেষ্টা করবেন 15 মিনিট আগে ফ্রিজ থেকে ডিমগুলোকে বের করে নিতে। এখন এই ডিমগুলোকে আমি 2 মিনিটের জন্য বিট করে নিয়েছি। আপনারা চাইলে কাঁটা চামচের সাহায্যেও ডিমগুলোকে বিট করে নিতে পারেন। এরপর এতে আমি দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণ চিনি। চিনিটা আমি একবারে দিয়ে দিব না, অল্প অল্প করে দিয়ে ডিমের সাথে খুব ভালো মতো বিট করে নিয়েছি। ডিমের সাথে চিনিটা বিট করতে করতে ডিমের কালারটা যখন এরকম সাদাটে হয়ে আসবে, তখন এর মধ্যে আমি দিয়ে দিব 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। আরও দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ চকলেট সস। আপনারা চাইলে এর বদলে গলানো চকলেটও দিতে পারেন। দিয়ে দিয়েছি 1/3 কাপ পরিমাণ বাটার। আপনারা চাইলে এর বদলে তেলও ব্যবহার করতে পারেন। এখন আরও 2 মিনিটের জন্য বিট করে নিচ্ছি। 2 মিনিট পরে একটি চালনি নিয়ে এতে আমি দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা। দিয়ে দিয়েছি 1/3 কাপ পরিমাণ কোকো পাউডার। দিয়ে দিয়েছি 1 চা চামচ কর্নফ্লাওয়ার। আপনাদের হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা চাইলে বাদ দিয়ে দিতে পারেন। আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। দিয়ে দিব 1/2 চা চামচ বেকিং সোডা। এখন সবগুলো শুকনো উপকরণ আমি খুব ভালো মতো চেলে নিচ্ছি। শুকনো উপকরণগুলো চেলে নেওয়া হয়ে গেলে এখন আমি সবগুলো উপকরণ আলতো হাতে একসাথে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ মিশিয়ে নেওয়া হয়ে গেলে এতে আমি অ্যাড করে দিব দুধ। এখানে আমি 1/4 কাপ পরিমাণ দুধ অ্যাড করে দিচ্ছি। এখন এই ব্যাটারের সাথে আমি দুধটা ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। কেকের ব্যাটারটা রেডি হয়ে গেছে। এর ঘনত্বটা এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। যে মোল্ডে আমি কেকটা বেক করব, মোল্ডে আমি একটি বেকিং পেপার বিছিয়ে কিছুটা বাটার ব্রাশ করে নিয়েছি। মোল্ডের মধ্যে আমি কেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এখন মোল্ডটাকে আমি বেশ কয়েকবার এভাবে ট্যাপ করে নিচ্ছি। চলে যাচ্ছি কেকটা বেক করে নিতে। আজকের এই কেকটা আমি চুলায় বেক করব। আপনারা চাইলে কেকটা ওভেনেও বেক করে নিতে পারেন। চুলার আঁচ হাইতে করে একটি হাঁড়ি বসিয়ে হাঁড়িটাকে আমি 10 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি। এর মধ্যে আমি কেকের মোলটা বসিয়ে দিলাম। চুলার আঁচ লোতে রেখে এখন এই কেকটাকে বেক করে নিতে হবে 35 মিনিটের জন্য। প্রায় 35 মিনিট পরে কেকটা বেক করে নেওয়া হয়ে গেছে। আমি একটি টুথপিকের সাহায্যে চেক করে নিয়েছি। দেখতেই পেয়েছেন টুথপিকটা ক্লিন বের হয়েছে। কেকটাকে আমি সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি। এখন কেকটাকে আমি সমান করে 3টি ভাগে কেটে নিয়েছি। এখন কেকটা আমি ডিজাইন করে নিব। প্রথমে এখানে আমি একটি কেক বোর্ড নিয়ে নিলাম। এর উপরে কিছুটা হুইপড ক্রিম লাগিয়ে নিয়েছি। আমার চ্যানেলে হুইপড ক্রিমের রেসিপি অলরেডি রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখন এই হুইপড ক্রিমের উপরে কেটে নেওয়া কেক থেকে আমি 1 ভাগ কেক দিয়ে দিলাম। কেটে নেওয়া কেক থেকে সবার উপরের অংশের কেকটা আমি এখানে দিয়ে দিলাম। এখন আমি কেকের উপরে কিছুটা দুধ ব্রাশ করে দিয়েছি। আপনারা চাইলে পানির সাথে চিনি গুলিও এখানে ব্রাশ করে নিতে পারেন। দুধটা ব্রাশ করে নেওয়া হয়ে গেলে এর উপরে আমি হুইপড ক্রিম দিয়ে দিয়েছি। ক্রিমটা আমি কেকের চারিদিকে খুব ভালো মতো লাগিয়ে নিয়েছি। এখন আমি আরও 1টি ভাগ কেক দিয়ে দিব। দিয়ে দেওয়া হয়ে গেলে কেকের উপরে আমি আবারও দুধ ব্রাশ করে দিয়েছি। এরপর এতে আমি দিয়ে দিব হুইপড ক্রিম। ক্রিমটা আমি কেকের চারিদিকে লাগিয়ে নিয়েছি। এখন কেকের শেষ ভাগটা আমি এর উপরে দিয়ে দিয়েছি। আবারও কিছুটা দুধ ব্রাশ করে দিয়েছি আর এর উপরে হুইপড ক্রিম লাগিয়ে নিব। এখন সম্পূর্ণ কেকটাই আমি হুইপড ক্রিম দিয়ে খুব ভালো মতো কভার করে নিব।
আপনারা কিন্তু কেকটাকে অবশ্যই দুধ কিংবা সুগার সিরাপ দিয়ে ব্রাশ করে নেবেন, এতে কেকটা খুবই সফট থাকবে। কেকটা কভার করে নেওয়া হয়ে গেছে। এখানে আমি কিছুটা চকলেট গুলিয়ে একটি পাইপিং ব্যাগে ভরে নিয়েছি। কেকটা আমি ডিজাইন করে নিচ্ছি। প্রথমে আমি একটি অ্যাম এঁকে নিলাম, এরপর অ্যামের উপরে আমি এইভাবে লম্বাটে করে একটি দাগ টেনে দিলাম। এরপর এই দাগের উপরে আমি প্রশ্নবোধক চিহ্নর মতো এভাবে এঁকে নিচ্ছি। এখন একটি স্টার নোজেল নিয়ে আমি এভাবে ফুল এঁকে নিচ্ছি। আপনারা এখানে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো নোজেলই ব্যবহার করতে পারেন। এই ফুলগুলো তৈরি করা খুবই সহজ, আপনারা যে কোনো নোজেল দিয়েই এই ফ্লাওয়ারগুলো তৈরি করে নিতে পারেন। আমি একই নোজেল দিয়ে কেকের বর্ডারগুলোতেও ডিজাইন এঁকে দিচ্ছি। কেকের উপরের বর্ডারটাতেও আমি একইভাবে ডিজাইনটা এঁকে নিয়েছি। কেকের এই খালি দিকটাতে আপনারা যার জন্য কেকটা তৈরি করছেন তার নামটা লিখে দিতে পারেন। আজকের এই কেকটা আমি তৈরি করেছি আমার এক বড় আপু আর তার মেয়ের জন্য, তাই আমি তাদের নামটা লিখে দিলাম। কেকটাকে আরও আকর্ষণীয় করে তোলার জন্য আমি এখানে সুগার বল দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেছে মজাদার চকলেট কেক। দেখলেন তো, ঘরেই কত সহজেই তৈরি করে নেওয়া যায় চকলেট কেক। আজকের এই কেকটা যেহেতু আমি আমার আপুর জন্য বানিয়েছি, তাই কেকটা আপনাদের কেটে দেখাতে পারলাম না। আমি আশা করছি আমার আজকের এই কেকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় তৈরি করবেন। সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আজ তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।